শিলচর কালাইন পূর্ত সড়কের বেহাল অবস্থা, ক্ষুব্ধ জনতা গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ভোট বয়কটের হুমকি দেওয়ার পর টনক নড়ল জনপ্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকদের। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাতারাতি বিশেষ উদ্যোগ নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। সড়ক সংস্কার কার্য শীঘ্রই শুরু করার আশ্বাস দেন বিধায়ক। বিধায়কের কথা মতো মঙ্গলবার সংস্কার কাজ শুরুও হয়ে গেল শিলচর কালাইন জাতীয় সড়কে। বিধায়কের নির্দেশক্রমে এদিন পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার রথীন্দ্র বিজয় চক্রবর্তী, এসডিও শাহাবুদ্দিন লস্কর ও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার মঞ্জুল আলী বরভূঁইয়া সহ বিজেপি ব্লক মণ্ডলের কর্মকর্তারা শিলচর কালাইন জাতীয় সড়কের কাজ সরজমিনে পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাস্তুকার রথীন্দ্র বিজয় চক্রবর্তী জানান, ফান্ড না থাকার দরুন সড়কের সংস্কার কাজ এতদিন শুরু করা যায়নি। বিধায়কের বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টায় শিলচর কালাইন সড়কের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আসন্ন দুর্গাপূজার আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় খুশি ব্যক্ত করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। जो स्ट्रेच है 610 मीटर है, इसमें तीन बरस पहले काम हुआ था और यहाँ थोड़ा प्रॉब्लम है, बारिश के कारण यहाँ पानी जमा होता है, ड्रेन का वो ड्रेन में ड्रेन का जो ये है वो ठीक नहीं है। इसलिए माननीय सिलचर का माननीय विधायक महोदय ने हमारा साथ मीटिंग किया करके बोला जो वो जो स्ट्रेच है इसका रिपेयर करने के लिए अभी तक कुछ फंड नहीं है। फिर भी हम विधायक महोदय को बोला कि हायर ऑफिशियल्स के बात करने से जो सेंक्शन मिलेगा तब हम एस्टिमेट प्रिपेयर करेंगे। तो आप पब्लिक का दिक्कत देखते हुए हम थोड़ा रिपेयरिंग का काम लिया है हाथ में, अब रिपेयरिंग स्टार्ट हुआ है। पूजा के आगे आगे हम सोचते हैं कि वो पूरा ट्रैफिकेबल हो जाएगा। आप बता रहे प्रिपरेशन चल रहा है, वो माननीय मुख्यमंत्री ने हमको कई मीटिंग किया है, हम ऑल एक्टिविटी इंजीनियर्स को लेके, इसमें हमारा जो रोड्स है, रोड्स का कई कैटेगरी है, तो एक कैटेगरी है उन्नत पकीपथ निर्माण। तो इसमें हम इस स्ट्रेच को जो सिलचरकालीन रूट का फर्स्ट टू फिफ्थ किलोमीटर को हम इस उन्नत पकीपथ के अंदर हम एस्टिमेट प्रिपेयर कर रहे हैं, जब सेंक्शन हो जाएगा तो पूरा काम हो जाएगा। नहीं, ये देखिए, ये जो रास्ता का जो हाल हुआ था ये खाली हमारा जो कई डिपार्टमेंट का कई ये ऐसा नहीं है, ये बारिश के कारण रिसेंटली ये हुआ, फ्लड हुआ ना, फ्लड के कारण भी ये रास्ता बहुत पानी जमा हुआ था, इसीलिए देवे ही। तो हम चेष्टा कर रहे हैं, तो पूजा के आगे आगे रास्ता ठीक हो जाए, हम कर लेंगे, पूजा के आगे आगे हम घर सुधार लेंगे। यहाँ पानी का समस्या है, इसलिए ICPP होगा, बेबार ब्लॉक जो है इसे ही होगा। धन्यवाद जनाइते थी सच्चार विधायक दीपायन चक्रवर्ती महाशय के, उन्हीं एमएलए वार्ड बोर्ड मुहूर्ते ही करोनार जो समस्या, এই সমস্যা নিয়ে অনেক দিন গেল, তারপর ফ্লাড নিয়ে অনেক দিন আমাদের নানান সমস্যা গেল, তারপরও উনি যেভাবে কিছুদিন আগে এই শিববাড়ি রাস্তার প্রায় 80% কাজ উনি করিয়েছেন, আমাদের এখানে উপস্থিত আছেন মঞ্জুল আলী বরভূঁইয়া, ওনাকে দিয়ে প্রায় 80% এখানে শিববাড়ির কাজ করেছেন, কিছুটা অংশ বাকি ছিল এই ফ্লাড যাওয়ার পর নানান অসুবিধার কারণে উনি করতে পারেন নাই। আমাদের এখানের যে জনসাধারণ আছেন ওনারাও অনেক কষ্ট পেয়েছেন, তারপর ইদানিং বিধায়ক যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্জুল আলী বরভূঁইয়াকে অনুরোধ করে এখানে কাজ শুরু করে দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ, আমি শিলচর ব্লকমণ্ডলের তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই, যেভাবে উনি প্রচেষ্টা করে কাজ করে যাচ্ছেন। আশা করি আগামীতে এই যে আমরা দুর্ভোগ যেটা মানে আমরা পেয়েছিলাম এই ধরনের যাতে আর না হয়, উনি এভাবেই কাজ করে যাবেন। আমি আর এখানে বিশেষ কিছু বলছি না, জনসাধারণের কিছু অসুবিধা হয়েছে, সময় মতো কাজটা বিশেষ কারণে করা যায় নাই বলে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই, ওনারা যেভাবে এই প্রচেষ্টা করে এই কাজের জন্য চেষ্টা করেছিলেন। সবাইকে আমি ধন্যবাদ।